بسم الله الرحمن الرحيم GNST Media ইসলাম প্রচারে যুব সমাজের ভূমিকা আসলে সত্যিকার অর্থে যুব সমাজের যুবকদের গুণকীর্তন করেছে, তাদের প্রশংসা করেছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রিয় নবী থেকে শুরু করে পৃথিবীর যত সাহিত্যিক ছিলেন, বড় বড় দার্শনিক ছিলেন, সবাই যুবকদের কি করেছেন, তাদের প্রশংসা করেছেন, তাদেরকে বিভিন্ন ভালো কাজে উৎসাহিত করেছেন। ইসলামের প্রথম যুগে নবীজির নবুয়ত প্রাপ্তির আগে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুবক বয়সে, তার যৌবনকালে তিনি তার সমমনা আরবের যুবকদেরকে নিয়ে হেলফুল ফুজুল নামক সংগঠন তিনি কি করেছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন। এবং এই হেলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে নবীজি আরবের মধ্যে লেগে থাকা দীর্ঘদিনের হানাহানি, রক্তারক্তি, মারামারি, যুদ্ধ বিগ্রহ অত্যন্ত সফলভাবে বন্ধ করতে সক্ষম হয়েছিলেন এবং এই আরবের মানুষগুলোকে সোনালী মানুষে রূপান্তর করতে সক্ষম হয়েছিলেন। আরবদের এই যুবকদের সংগঠন হেলফুল ফুজুলের শিলফুল ফুজুলের সহযোগিতা ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুবক বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। আপনারা জানেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন টগবগে যুবক, 27 বছরের যুবক, তিনি তখন ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করার পর নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে দিনের আপনি প্রচার করছেন এটা কি সত্য কিনা? নবীজি বললেন, আমার এই দিন সত্য। নবীজিকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে রবে বিশ্বাস করি এই রব সত্য কিনা? নবীজি বললেন, আমরা যে রবে বিশ্বাস করি, যে আল্লাহই বিশ্বাস করি, তিনি সত্য। তিনি আবার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রেসালত সত্য কিনা? নবীজি বললেন, আমার রেসালত সত্য। তিনি নবীজিকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল কোরআনের বাণী প্রচার করছেন সত্য কিনা? নবীজি বললেন, সত্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার দিন সত্য হয়ে থাকে, রব যদি সত্য হয়ে থাকে, আপনার রেসালত যদি সত্য হয়ে থাকে, আপনার কোরআন যদি সত্য হয়ে থাকে, আমি ওমর আজকে থেকে মক্কায় প্রকাশ্যে ঘোষণা করতে চাই, আমি ওমর মুসলমান হয়েছি, আজকে থেকে আর প্রকাশ্যে দিনের প্রচার চলবে না, এখন থেকে প্রকাশ্যে মক্কায় দিনের প্রচার শুরু হয়ে যাবে। যৌবনের তাড়নায় তিনি উৎসাহিত হয়ে মক্কার পাহাড়ে দাঁড়িয়ে মক্কাবাসীকে বলে দিলেন, ও মক্কাবাসী, জেনে রাখো, আমি উমর ইসলাম গ্রহণ করেছি, ইসলাম সত্য, আজকে থেকে ইসলামের প্রচার আর গোপন হবে না, প্রকাশ্য হবে। যদি কেউ ইসলাম প্রচারের ব্যাপারে বিঘ্ন সৃষ্টি করো, আমি উমর উচিত শিক্ষা দিয়ে দিব। এই দিন থেকে প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু হয়ে গিয়েছিল, আজান প্রকাশ্যে উচ্চ স্বরে দেওয়া শুরু হয়ে গিয়েছিল। এটা ছিল যৌবনের উদ্দীপনায় উদ্দীপ্ত হয়ে ইসলামকে প্রকাশ্যে প্রচার করার সুযোগ নবীজির কদমে এনে দিয়েছিলেন যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা। এটা হচ্ছে যৌবন, এটা হচ্ছে যুবক। এই যুবক যুগে যুগে ইসলামের জন্য তারা খেদমত করেছেন, অবদান রেখেছেন। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত, তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন তিনি যুবক ছিলেন, টগবগে যুবক। আপনারা জানেন আমাদের খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি যখন মূর্তিদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন, যখন নমরুদ তার প্রতি বিরক্ত হয়ে তাকে অগ্নিতে নিক্ষেপ করেছিল, তিনি ছিলেন যুবক। যুবকরাই যুগে যুগে অন্যায়ের প্রতিবাদ করেছে, যুবকরাই দিনের পক্ষে জান মাল দিয়ে রক্ত দিয়ে ইসলামকে আজকে সারা দুনিয়াতে প্রচার করেছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল কাহাফ। ওই সূরাতুল কাহাফ কোরআনের 18তম সূরা। ওই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের বন্দনা করেছেন, তাদের প্রশংসা করেছেন।
ইসলামের পূর্বে একদল যুবক ইমানকে বাঁচানোর জন্য তারা তাদের রাজ্য ছেড়ে গুহার মধ্যে তারা আশ্রয় নিয়েছিল, তাদেরকে বলা হয় আসহাবুল কাহাফ। আসহাবুল কাহাফের যে সমস্ত যুবক শাসকের অত্যাচার থেকে ইমানকে রক্ষা করার জন্য গুহায় আশ্রয় নিয়েছিল, সেই এই লোকগুলো ছিল প্রত্যেকই যুবক। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাদের ব্যাপারে বলেছেন, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। সূরাতুল কাহফের 10 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইজ আওয়াল ফিতিয়াতু, যুবকরা যখন আশ্রয় নিল ইলাল কাহফি, ইসের মধ্যে গর্তের মধ্যে, তারা আল্লাহর পাকের কাছে বললেন, ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ ঈমান রক্ষার জন্য গুহায় আশ্রয় নিয়েছি, আমাদেরকে তোমার দয়া দাও বর্ষিত করে দাও। বলেন সুবহানাল্লাহ। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমাদের জন্য আমাদের এই কাজকে তুমি সঠিকভাবে পূর্ণ করে দাও, ঈমান নিয়ে যাতে দুনিয়া থেকে যাইতে পারি সেই ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই যুবকদের কথা আল্লাহ তাআলা বলেছেন 13 নং আয়াতে সূরা কাফে, আল্লাহ বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ফাজিদনাহুম হুদা। এই কয়েকজন যুবক আসহাবে কাফের, আমানু বিরাব্বিহিম, রবের প্রতি ঈমান এনেছিল, ফাজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাদের কাছে খুশি হয়ে ঈমান হিদায়াত বৃদ্ধি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে কি করেছেন, যুবকদের প্রশংসা করেছেন, গুণকীর্তন করেছেন। আপনারা জানেন ভারতবর্ষ আপনার সিন্ধু বিজেতা মোহাম্মদ বিন কাসেম, যারা ইতিহাস পড়েছেন আপনারা জানেন, মাত্র 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসেম আরব সাগর পাড়ি দিয়ে ভারতবর্ষে সিন্ধু বিজয় করেছিল, ঠিক কিনা? ইসলামের অন্যতম বিজেতা তারেক বিন জিয়াদ, তিনি অত্যন্ত টকবকে যুবক ছিলেন। খালেদ বিন ওয়ালিদ, যাকে সাইফুল্লাহ বলা হয়, আল্লাহর তলোয়ার বলা হয়, তিনি অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করে নবী পাকের কদমে বিজয় এনে দিয়েছেন, তিনি ছিলেন টকবকে যুবক, ঠিক কিনা? যুবকরা যুগে যুগে ইসলামের জন্য তারা কি করেছে, কাজ করেছে। 1929 সালে ভারতের কুখ্যাত শাসক রাজপাল নবীজির চরিত্র হনন করে একটি গ্রন্থ রেখেছিল, রঙ্গিলা রাসুল। এই গ্রন্থের মধ্যে নবীজির চরিত্র হনন করা হয়েছিল, তৌহিদি জনতা বিক্ষোভে ফেটে পড়েছিল নবীর চরিত্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, যিনি শাহাদত বরণ করেছিলেন তিনি ছিলেন যুবক আলিমুদ্দিন। যুবকরা যুগে যুগে নবী প্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইসলামকে আজকে তামাম দুনিয়ায় পৌঁছে দিয়েছে। এই জন্য আমরা মুসলিম শরীফের হাদিসের মধ্যে দেখতে পাই, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, নবীজি বলেছেন, লা তাযালু কাদামাবনি আদামা ইয়াউমিল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমারিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। নবীজি বলেন, কিয়ামতের দিন একজন মুমিন বান্দা, একজন আদম সন্তান, 5টি প্রশ্নের উত্তর না দিয়ে তার কদম সামনের দিকে অগ্রসর করতে পারবে না, কদম অগ্রসর হবে না। 1 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে, আন উমারিহি ফিমা আফনাহু, তার জীবন, তার গোটা জীবন সে কোথায় ব্যয় করেছে। 2 নম্বর প্রশ্ন থাকবে, আন শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবন কোথায় সে ব্যয় করেছে। এই হাদিসের দ্বারা বোঝা যায় নবীজি যৌবনের কত গুরুত্ব দিয়েছেন। হাশরের ময়দানে আপনার যৌবন আপনি কোথায় ব্যয় করেছেন, ইসলামের পক্ষে ব্যয় করেছেন নাকি বিপক্ষে ব্যয় করেছেন, তরিকতের পক্ষে ব্যয় করেছেন নাকি বিপক্ষে ব্যয় করেছেন, আল্লাহর দরবারে আপনাকে কি করতে হবে, জবাবদিহিতা করতেই হবে। এই জন্য যৌবনকে, যখন যৌবনে যদি কেউ ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি খুশি হয়। এই যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়, কারণ যুবকের গুনাহ করার শক্তি আছে, সুযোগ আছে, সামর্থ্য আছে, পরিবেশ আছে। বৃদ্ধ মানুষ, তাদের কি গুনাহ করার সুযোগ আছে কিনা, কি বলেন, আছে নাকি? বৃদ্ধকে জানার সুযোগ আছে নাই? যুবকের গুনাহ করার অনেক সুযোগ, এরপরও যুবক যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যায়। হাদিসে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তার বুখারী শরীফের মধ্যে, এবং বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মুসলিম ইবনে হাজ্জাজ আর নিসাবুরি রাহমাতুল্লাহি আলাই মুসলিম শরীফের মধ্যে হাদিস নকল করেছেন। নবীজি বলেছেন, এই যুবক
যারা কি করবে তার যৌবনকে দিনের পথে, ইসলামের পথে, তরিকতের পথে আত্মনিয়োগ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। নবীজি বলেন আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে লা ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, হাশরের ময়দানে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক নবীজি ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই তার ছায়ার নিচে জায়গা দিবেন। এক নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, যদি শাসক রাষ্ট্রপ্রধান যদি ইনসাফ করে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে আরশের ছায়ার মধ্যে জায়গা করে দিবেন। দুই নম্বর শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলা ওই যুবককে হাশরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন, যেই যুবক তার যৌবনকে ইসলামের জন্য ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা বেশিরভাগই যুবক, আমরা বেশিরভাগ যুবক, ইসলামের জন্য তরিকতের জন্য দেওয়ার আমাদের অনেক কিছু আছে, এই জন্য এই সময় আমরা যতটুকু দিতে পারবো বৃদ্ধ বয়সে আমাদের পক্ষে দেওয়া কিনা সম্ভব না। কিন্তু দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে আমাদের যুব সমাজ, আজকে আমাদের বাংলাদেশের যুব সমাজ, আপনার তারা ড্রাগ এডিক্টেড, মাদকাসক্ত, আজকে তারা ক্রিকেট আসক্ত, আজকে তারা ফুটবলে আসক্ত, ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা আসক্ত। আজকে এই মাদকের মাধ্যমে বাংলাদেশের যুব সমাজকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়ে হয়েছে। আপনারা জানেন এই মাদক আজকে গোটা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। অথচ মাদকের ব্যাপারে নবীজি হাদিস পাকের মধ্যে মাদকের ব্যাপারে বলেছেন কুল্লু মুসকিনিন হারামুন, প্রত্যেক নেশা জাতীয় জিনিস যা মানুষের সুস্থ মস্তিষ্ককে বিকৃত করে দেয়, নষ্ট করে দেয়, এগুলো হারাম। এই মাদকের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষকে নবীজি বলেন আল্লাহ তাআলা কি করেছেন, লানত করেছেন। হাদিস পাকে এসেছে নবীজি বলেছেন লানাল্লাহু আল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাইয়াহা ওয়া মুতাহা ওয়া আসিরাহা ওয়া মুতাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি ওয়া আকিলা সামানিহা। নবীজি মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষকে কি করেছেন, লানত দিয়েছেন। এক নাম্বার হচ্ছে স্বয়ং মদকে নবীজি লানাল্লাহ হুল খামরা, স্বয়ং মদকে লানত করেছেন, অভিসম্পাত করেছেন। দুই নাম্বার সাকিয়াহা, মদ যারা সার্ভ করে, মদ দেয় কি না, বিভিন্ন হোটেলে, উন্নত হোটেলের মধ্যে আপনারা গেলে দেখবেন আপনার ওয়েটার আছে, তারা কি করে বিভিন্ন ট্রে দিয়ে কি মদ নিয়ে আসে। এই যারা মদ পরিবেশন করে নিজে খায় না তাকেও আল্লাহ তাআলা লানত করেছেন। শারিবাহা যারা পান করে তাদেরকেও লানত করেছেন। চার নাম্বার যারা বাগিয়াহা এই মদ যারা বিক্রি করে তাদেরকে লানত করেছেন। মুবতাহা যারা মদ ক্রয় করে তাদেরকে লানত করেছেন। আসিরাহা মদ যারা বানায় তাদেরকে লানত করেছেন। মুতাসিরাহা যাদের জন্য বানানো হয় তাদেরকে লানত করেছেন। হামিলাহা মদ যারা বহন করে নিয়ে যায়, মদ খায় না, গাড়ি দিয়ে হোটেলে পৌঁছাই দেয়, তাদেরকে আল্লাহ তাআলা লানত করেছেন। ওয়াল মাহমুলাতা ইলাইহি মদ যেখানে নিয়ে যাওয়া হয় তাদের কোনো বিধি কি করেছেন, লানত করেছেন। আকিলা সামানিহা মদের যারা মূল্য খায় তাদেরকেও লানত করেছে। 10 শ্রেণীর মানুষ যারা মদের সাথে সম্পৃক্ত তাদেরকে আল্লাহ তাআলা নিজে অভিসম্পাত করেছে। অথচ আজকে আমরা মদের সাথে, অনেক যুবক মদের সাথে সম্পৃক্ত, আমরা বিশেষ করে এলিট শ্রেণীর সন্তান যারা, এর ভালো ফ্যামিলির সন্তান, বেশিরভাগ মদ খাওয়াকে, ড্রাগস নেওয়াকে, ইয়াবা খাওয়াকে, হিরোইন খাওয়াকে এরা এখন ফ্যাশন মনে করে, ঠিক কিনা, কি বলেন, ঠিক কিনা, ফ্যাশন মনে করে যে মদ না খাইলে আধুনিক হওয়া যায় নাকি, প্রগতিশীল হওয়া যায় নাকি। আপনাদেরকে আরেকটি হাদিস শোনাচ্ছি। নবীজি বলেছেন সালাসাতুন কাদ হাররামাল্লাহু, মুসনাদ আহমদের হাদিস, নবীজি বলেছেন সালাসাতুন কাদ হাররামাল্লাহু আলাইহি আল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। এক নাম্বার মুদমিনুল খামরি, যেই ব্যক্তি মদ খায় তাদের উপর আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন, বলেন নাউযুবিল্লাহ। দুই নাম্বার হচ্ছে ওয়াল আকু,
মা বাবার অভাগ্য সন্তান, তাদের উপর আল্লাহ তাআলা কি করেছেন, জান্নাত হারাম করে দিয়েছেন। আদ-দাইয়ুসুল্লাযী ইউকরিরুল খাবাসা ফি আহলিহি, ওই ব্যক্তি ওই দাইয়ুস যে তার ফ্যামিলির মধ্যে অশ্লীলতাকে মেনে নেয়, অশ্লীলতাকে স্বীকৃতি দেয়। আমরা অনেকে এখানে আসছি, মাশাআল্লাহ লম্বা দাড়ি, অনেক সুন্দর জুব্বা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, কিন্তু আমার মেয়ে বেপর্দা হয়ে বের হয় আছে কিনা, কি বলেন আছে কিনা? তাইলে তিনি কি করলেন, নিজে পরিপূর্ণ মুসলিম হইলেন, কিন্তু ওনার পরিবারের মধ্যে কি করলেন, তিনি অশ্লীলতাকে স্বীকৃতি দিলেন। এগুলো করা যাবে না। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমার সন্তান পড়ে না, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমার মেয়ে পড়ে না, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু আমার ঘরের মধ্যে পর্দা নেই, এই রূপ যতই লেবাস ধরুক, আল্লাহর নবীজি বলতেছেন সে হচ্ছে দাইয়ুস, তিনি তার পরিবারের মধ্যে ফাহেশা কাজকে স্বীকৃতি দিয়েছেন। এই জন্য নবীজি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দাইয়ুসের উপর যদিও জুব্বা লাগায় টুপি লাগায় দাঁড়িয়ে থাকে, তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন বলেন না হুজুর। এই জন্য যুব সমাজকে আজকে মাদক থেকে ফিরে আসতে হবে, ড্রাগস থেকে ফিরতে হবে, ইয়াবা থেকে ফিরতে হবে, দিনের পথে আসতে হবে। এই যুবক, এই যুবকের যুবকের রক্ত হাজার রাজ্যের রাজ্যসীমাকে পরিবর্তন করে দিয়েছে। এই যুবকরাই একসময় ইসলামের এই পতাকাকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। এই জন্য আসুন আমরা আমাদের যৌবনকে দিনের পথে, তরিকতের পথে, সোনাকান্দা দারুহুদা দরবার শরীফের আধ্যাত্মিকতার পথে আমরা আমাদের এই যৌবনকে কাজে লাগিয়ে হাসরের ময়দানে নবীজির সাথে আমরা যাতে জান্নাতে যাইতে পারি, আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।